পিস টিভি বাংলা মানবতার সমাধান দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কুরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় আমরা যারা একত্রিত হয়েছি টেলিভিশনের পর্দা সামনে আর টেলিভিশনের স্টুডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়া এবং আখিরাতে কবুল ফরমান আমিন ইয়া রাব্বাল আলামিন আসুন শুরু করি আল্লাহর কথা দিয়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির Mm. صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جي وارد على ندشك كامرة بالون كلنا الحمد لله جرا تليفيشناي پر الشمس جرا عشين أبن راو الله نوبي روبرد دوروشوري بودي فيلمين إن شاء الله. নিশ্চয়ই আল্লাহ আল্লাহর ফেরেসারা নবীর উপরে সলাদ পাঠিয়ে থাকেন কাজেই হে ইমানদারিরা তোমরা নবীর উপরে সলাদ পাঠাও এবং নবীর উপরে সালাম পাঠাও এই হলো ছোট্ট আয়াত ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ও ইকাতাহু তার ফেরেস্তারা ইউসল্লোন তারা সলাদ পাঠায় তার উপরে নবী নবীর উপরে ইয়া আইয়ো হাল নেদিন আমানু হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো সাল্লুক আলাই হে তোমরা তার উপরে সালাত পাঠাও ওয়াসাল্লিমও এবং তার উপরে সালামও পাঠাও তাসলিমা সালাম পাঠানোর মতো তাহলে বোঝা গেল নবীর উপরে সালাত এবং সালাম এটা শুধু আমরা মুমিনরা করি আল্লাহর নবীর উম্মত করি তা নয় স্বয়ং আল্লাহ জাল্লা জাল্লা আল্লাহ জাল্লাহু আল্লাহ সোভাহানা হুয়া তাঁ আয়ালা যিনি আমাদের স্রষ্টা নবীকেও তিনি সৃষ্টি করেছেন নবীকে যিনি নবুঅথি দিয়েছেন নবুকে যিনি সিলেক্ট করেছেন সে আল্লাহ স্বয়ং তিনি সালাদ পাঠান আল্লাহ নবীর উপরে আর আল্লাহ নিজে সালাদ পাঠিয়ে এটাকে শেষ করেন না বরং আল্লাহ সোভাহায়ান হুয়া তাঁ আলা ফেরেশতাদেরকেও নির্দেশ দেন ইউ হ্যাভ টু টু দ্যাট এ জুয়ে তাহলে প্রথমে আল্লাহ এরপরে ফেরেশতারা ওয়াসাল্লা সাবিকুম আপনারা শুনে থাকেন খুতবার মধ্যে যে প্রথমে আল্লাহ সান্না বিল মলায়েকাতুল মুকাররবিন এরপরে দ্বিতীয়ত ফেরেশতাদের কথা বলেছেন আল্লাহ ওয়াসাল্লা সাবিকুমা তোমাদেরকে 3 নম্বরে আল্লাহ বলেছেন তোমরাও করো হ্যাঁ আমরা মুমিনরা যখন দুরূদ শরীফ পড়ি আমরা সাধারণত উর্দু ফার্সিতে বাংলায় দুরূদ শরীফ বলে থাকি যেটার প্রকৃত টার্ম আরবিতে হলো সালাত এবং সালাম ইংলিশে অনেক সময় বলে অনেকে অনেক সময় সালাত সালাম সরাসরি বলা হয় যাই বলি না টার্ম সালাত এবং সালাম তাহলে যেটা এটা আল্লাহ নবীর উপরে আমরা যে করি আল্লাহ যেভাবে করেন ফেরেস্তারা যেভাবে করেন আমরা কি একইভাবে করি না একইভাবে তো হবে না কারণ আল্লাহ তা আল্লাহর শাহান অনুযায়ী করেন

তিনি এখানে ইমাম বুখারির প্রসঙ্গ নিয়ে এসেছেন বলেছেন এটা একটা মতামত যে আল্লাহ আল্লাহ নবীর উপরে সালাত পাঠানোর অর্থ হলো আল্লাহ তার নবীর প্রশংসা করেন উহু আলাইহি নবীর প্রশংসা করেন আইনন্দাল মালা ইকা এটা হলো একটা মতামত ও সালাতুল মালা ইকা আদোআ আর ফেরেশতারা আল্লাহর নবীর উপরে যে সালাত পাঠায় তার অর্থ হলো তারা দুআ করে নবীর জন্য ওকলা ইবনু আব্বাস ইন রদি আল্লাহ হুয়ান হোমা ইব্নু আব্বাস রদি আল্লাহ হুয়ান হোমা বলেছেন ইউসাল্লো না আই ইউ

ওয়াসলাতুল মালা ইকাতিয়াল স্তেগেফার এটা সুফিয়ান কথা রহমাত উল্লাহ হেঁ আলেই তিনি একথা বলেছেন যে ফেরেশতাদের দোয়ার অর্থ হল সলাতের অর্থ হল এটা স্তেগেফার তাহলে একটা কথা আমরা বুঝে সালাতের অনেক মানা আছে অনেক অর্থ আছে সালাতের অর্থ রহমত হতে পারে সালাতের অর্থ স্তেগেফার হতে পারে সলাতের অর্থ সানা হতে পারে প্রশংসা সলাতের অর্থ শরীফ হইতে পারে সলাতের অর্থ নামাজ যেটাকে আমরা বলি সহকারে হতে পারে সেটাও এই সবগুলো কিন্তু সলাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আলা তিনি আল্লাহর নবীর উপরে সালাত পড়েন তার অর্থ হলো তিনি রহমত পাঠান ফেরেস্তারা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহির উপরে সালত পড়েন তার অর্থ হলো ফেরেশতারা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপরে তারা কি করেন তারা করেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর জন্য মগ ফেরাতের দোয়া করেন দরজা বুলন্দ করার জন্য দোয়া করেন আর অনেক সময় এমন হয় যে দেখা গিয়েছে যদি অন্য কোন মানুষের ক্ষেত্রে যদি সালাদ বলা হয় তখন সেটা সাধারণত দোয়া বলা হবে সেখানে কিন্তু দুরূদ বলা হবে না কারণ দুরূদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হয়ে গেছে যেমন অনেক হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফফ যে নামাজের কাতারের ডাইন দিকে যারা থাকে তাদের উপরে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে সালাদ পড়েন মানে তাদের উপরে আল্লাহ রবুল আলমিন রহমত পাঠান তখন কিন্তু দূরত্ব হলো না আল্লাহর পক্ষ থেকে রহমত আর ফ্রেস্তাদের পক্ষ থেকে এই একই অবস্থা কিন্তু এখানে আর যদি আমরা যদি অন্য কোন মানুষের উপরে সালাদ পড়ি তাহলে এটা হলো সেই মানুষের জন্য দোয়া হবে যেমন জানা যায় আমরা দোয়া করি এই দোয়াটা তাহলে আসুন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত বড় শাহান রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এত বড় রেসপেক্ট এবং ডিগনিটি আমার ভাই বোনেরা স্বয়ং আল্লাহ জাল্লা জাল আল্লাহ সুফান তিনি স্বয়ং আল্লাহর নবীর উপরে সালাত পড়েন আল্লাহর নবীর জন্য রহমত তিনি পাঠান তাহলে দেখেন আল্লাহ সুফান হুয়া তাহলে কোনো সময় এক পেশে কাজ করেন না এমন না যে তোমরা আমার জন্য সবকিছু করবে আমি কিছুই করব না আল্লাহ এরকম নন আল্লাহ সুহান করেন যদি আমরা ভালো কোনো কাজ করি তাহলে আল্লাহ সুক্রিয়া আদায় করেন তার আর আমরা যেন আল্লাহ রবাহ সুক্রিয়া আদায় করেন যখন আল্লাহ তহ বলেছেন যদি আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি আল্লাহ শাস্তি দিবেন না আল্লাহ নিজেও আমাদেরকে তিনি সাকেরিন হবেন

মানুষেরা যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে আর আল্লাহর ইমান থাকে আল্লাহ আল্লাহ নিজেও সুক্রিয়া গুজার হবেন আল্লাহ আলামিন নিজে গ্রেটফুল হবেন আর আল্লাহ সবকিছু জানেন আল্লাহ সুহান আল্লাহ আল্লাহর নবী এই মর্যাদা আল্লাহ দিয়েছেন আল্লাহর নবিকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন এর বেশি মর্যাদা আমরা কিন্তু দিতে পারবো না আমরা যেন ভালো করে খেয়াল রাখি আমরা অনেকে আসি যে আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠায় ফেলি নাউজ্লা এটা তো সম্ভব না আপনি কেমনে উঠাবেন আল্লাহ যেখানে উঠান নাই এই প্রসঙ্গ আমরা অন্য সময় যখন আসবে আলোচনা করবো আলোচনা এখন আমরা যাব না তবে আল্লাহ সুফান হুয়া তা আল্লাহ বড় গ্রেটফুল আমরা এই গ্রেটফুলনেসের আলোচনা করব তবে আমরা খানিক্ষণের বিরতিতে যাব বিরতির পরে সবার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত আল্লাহ রে কো এখন নিশ্চয়ভাবে একমুখী হওয়া দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোন সন্দেহ নেই এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত دین হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জামিল শাহিদুল্লাহ খান মাদন ডঃ হাফেজ এ বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বিন আব্দুস সালাম মুজাফ্ফর বিন মহসিন মহমদুল হাসান আব্দুর রজ্জা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সহায়তা করতেছেন ইসলাম এর কার সুদা আল্লাহ করত একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা প্রতি রবিবার ও শুক্রবার রাত 8টায় বাপুনহ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি পাবে যে পরিমাণ নেকি তার উপর আমলকারী পাবে সহি মুসলিম তৃতীয় খণ্ড নেতৃত্ব অধ্যায় অনুচ্ছেদ সাতশো একানব্বই হাদিস নম্বর চার হাজার ছশো পঁয়ষট্টি মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন আসলাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে আর জন্য একই জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হল হাদিস এর উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা পেশা মুজাফফর বিন মাহসিন ডক্টর হাফিজ এবিএম হাসবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভর হোসেন शाहिदুল্লাহ খান মাদানি আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ zakaria জাহাঙ্গীর আলমের উপস্থাপন যেভাবে দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হটপথে অটল থাকবে সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে কেমন ছিল রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিস্ময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু वेलकम ব্যাক আফটার দা ব্রেক বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ওয়াল মায়েত আল্লাহ جل جلালহু তিনি নবীর উপরে রহমত পাঠান নবীর উপরে সালাদ পাঠান এবং আমরা এই প্রসঙ্গে আলোচনা নিয়ে এসেছি এটার কারণটা কি কারণ হলো এটা যে নবীকে আল্লাহ আলা যে শান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদাটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজিয়ে রক্ষা করতে হবে আল্লাহ তাআলা সব সময় লজিক্যাল কাজ করেন লজিকের বাইরে আল্লাহ তাআলা ও ডান ডু এনিথিং কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী হলেন সাইয়েদুল আউওয়ালিন ওয়াল আখিরিন যারা আগে এসেছে পরে যারা আসবে সবার মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তবে এই বিষয় নিয়ে গর্ব করার কিছু নাই সেজন্য আল্লাহ তাআলা নিজে কি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কন্টিনিউয়াসলি রহমত পাঠাছেন রহমত পাঠাছেন রহমত পাঠাছেন কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিন এটা করছেন এখন আপনারা অনেকে বলবেন আল্লাহ যদি কন্টিনিউয়াসলি রহমত পাঠান তাহলে আল্লাহ তাআলার রহমত পাঠানোর পরেও

এইভাবে প্রত্যেককেই আল্লাহ তালা কোনো না কোনো ভাবে পরীক্ষা করেন টেস্ট করেন ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ আর টেস্ট হইলেই তো আপনার মর্যাদা বাড়ে আল্লাহ নবীকে আল্লাহ টেস্ট করেছেন টু ইনক্রিজ হিজ ডিগনিটি হিজ রেসপেক্ট হিজ স্টেটাস এটা আল্লাহ রবুল আলামিন করেছেন কিন্তু আল্লাহ রবুল আলামিন কোন সময় আল্লাহর নবীকে অ্যাবান্ডন করেন না আল্লাহ নবীকে ত্যাগ করেন নাই আল্লাহ নবীকে ছেড়ে দেন না যে যা খুশি তাই করে আমরা কোনো লোক আফটার না

আখেরাতের দিন দুনিয়ার দিনের চেয়ে ভালো হবে আগামী কাল আজকের চেয়ে আপনার জন্য ভালো হবে আল্লাহ আকবর কত সুন্দর কথা তাহলে কনক্লুশন হলো এইটা যে আল্লাহ সুহান নিজে নবীর উপরে রহমত পাঠান যেটাকে সালাদ বলেছে এখানে সালাদ যেহেতু বলা হয়েছে সেটা আল্লাহ তালার সালাদ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত কোন কোন মুফসরিনীর মতে এটা অর্থ হলো আল্লাহর নবীর প্রশংসা করা ফেরেশতাদের কাছে আল্লাহ নিজে প্রশংসা করে। আল্লাহ নিজে যার প্রশংসা করেন তিনি তো প্রশংসিত হবেনি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজে প্রশংসা কত সুন্দর করে আল্লাহ নবীর করলেন ওয়া ইননাকা লা আলা খুলকিন আযীম হে আপনি মহান চরিত্রের প্রতিষ্ঠিত আল্লাহ কত সুন্দর করে নবীর প্রশংসা করে দিলেন তাহলে এটা এক নম্বরে আল্লাহর রসুলের উপরে সালাদ যেটা আল্লাহ নিজেই পড়েন তার অর্থ হলো রহমত পাঠান অথবা ফেরেশতাদের কাছে আল্লাহর নবীর প্রশংসা করেন আল্লাহর ফেরেশতারাও আল্লাহর নবীর উপরে সালাদ পড়ে তারা কিভাবে সালাদ পড়ে আল্লাহ রবুল্লা আলমিন যখন কাউকে ভালোবাসেন এক হাদিস আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন আইয়ুহাল মালায়েকা ইন্নী আমি ওকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো ফাল মালায়েকাত ইউহিব্বুনহু এরপর এরপরে দুনিয়ায় ফেরেশতাদের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ওকে ভালোবাসে তোমরাও ভালোবাসো ফায়ুজাআলুলাহুল কবুল ফিল আর দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে এটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লাহ নবীর ক্ষেত্রে আল্লাহ রব আলিন যে নবীর প্রশংসা করেন যে নবীর উপরে কন্টিনিউসলি রহমত পাঠান এই নবীর ব্যাপারে আল্লাহ রব আলিন ফেরেস্তাদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছেন কি ইনস্ট্রাকশন দিয়েছেন তোমরা ও নবীর উপরে সালাত পড়তে থাকবে কি সালাদ তোমরা পড়বে তোমরা নবীর জন্য দোয়া করতে থাকবে তোমরা নবীর জন্য ইস্তেকফারের দোয়া করবে তোমরা নবীর জন্য যেন নবীর ভালো হয় সেইটা করবে তোমরা নবীকে প্রোটেকশন দিবে তোমরা নবীকে নবীর বিপদে পড়লে সাথে থাকবে দেখেন এমন কোন বিপদ আল্লাহর নবীর জীবনে আসে নাই যখন জিবরিল আলহ সালাম অথবা অন্য কোন ফেরেস্তা রসুল আলহি ওয়াসাল্লামকে এসে সহযোগিতা করে নাই যুদ্ধের ময়দানগুলোতে জিবরিল যে এসেছেন তার অসংখ্য প্রমাণ তাইফের ময়দানে মালাকুল জিবাল এসে হাজির হয়েছে এই প্রমাণ আমাদের কাছে আছে তাহলে আমরা বারবার দেখেছি ফ্রেস্টাদের পক্ষ থেকে এগুলো হলো প্রাকটিক্যাল সালাম যে এমনি তো আপনার জন্য ইস্তেকবারের দোয়া আমরা করি মাঘফেরাতের দোয়া করি আল্লাহ নবী তো ইস্তেকবারের দোয়ার দরকার নাই ইস্তেকবারের দোয়া করলে আল্লাহ নবীর লাভ হবে কি উনার তো আগের গুনা পিছনের গুনা সব মাপ পিছনের গুনা পরের গুনা আগের গুনা সব মাপ তাহলে লাভ কি হবে লাভ হলো এর কারণে আল্লাহ তার কে আরো বাড়াবেন 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 ওসিলা ফাদিল মকাম আল মাহমুদ আরো যত উঁচু আছে জান্নাতের মধ্যে ওসাতুল জান্না সে জায়গা আল্লাহ সুহান হুয়া তাল আল্লাহ নবীকে দিয়ে দিবেন যত বেশি হবে ততই ভালো হবে সেজন্য ফেরেশতাদেরকে এই যে আল্লাহ নবীর উপরে সালাদ পাঠানোর এই যে বিষয়টা আল্লাহ সুহান হুয়া তালা বলেছেন কারণ আল্লাহর নবী কে সাপোর্ট করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম কতবার এসেছেন আল্লাহ নবীর কাছে কোন হিসাব আছে কোরআন নিয়ে তো এসেছেন এ ছাড়াও এসেছেন হাদিসে জিবরিলের কথা আমরা জানি প্রত্যেকবার কোরআন নিয়ে জিবরিল এসেছেন বিভিন্ন ভাবে এসেছে আল্লাহ রাসূল যখনই বিপদে পড়েছেন এটা উহুদে হোক অথবা খন্দকে হোক এটা তায়েফ হোক অথবা মক্কাতে হোক এটা গাড়ে গারেসৌর হোক অথবা যেখানেই হোক না কেন

মানুষের মধ্যেও নাই ফেরেশতার মধ্যেও নাই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি আল্লাহ নিজে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা র রহমত পাঠান অনুরূপ ভাবে ফেরেশতাদের দিকেও বলেছেন তারা যেন ইস্তিগফারের দোয়া করে তারা যেন মাগফিরাতের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে তাহলে ফেরেশতাদের লাভ কি ফেরেশতাদের লাভ হলো আল্লাহর হুকুম তারা মানলো কারণ ফেরিস্তাদের কোয়ালিটি হলো লায়া আল্লাহ হামা আমার হম ওয়া ফালুন আল্লাহ তাদেরকে যা বলেছেন যে অর্ডার দিয়েছেন তার ভায়োলেশন তারা কখনো করেন বাইরে তারা যায় না আল্লাহ যা বলেছেন তাই করেন কাজে আল্লাহ বলছেন নবীর উপরে তোমরা দোয়া করতে থাকো ইস্তেফার করতে থাকো করতেই আছে তারা শুধান তাহলে সালাতের দুই পর্যায়ে আমরা শেষ করলাম আল্লাহ তালা নবীর উপরে সালাত পাঠান তার অর্থ হলো আল্লাহ নবীর উপরে রহমত পাঠান অথবা নবীর প্রশংসা ফেরেস্তাদের কাছে করেন ফেরেস্তারা অ্যাঞ্জলস আল্লাহর মালাইকা তারা আল্লাহ নবীর উপরে সালাদ পাঠায় অর্থ হলো তারা নবীর জন্য দোয়া করে নবীর জন্য তারা ইস্তেকফার করে নবীর মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে তারা বারবার বলতে থাকে আমরা মানুষরা তৃতীয় পর্যায়ে আমাদের দায়িত্ব আমরা কিভাবে দূরত বলবো কখন বলবো কেন বলবো বললে ফায়দা কি না বললে ক্ষতি কি এ সম্পর্কে আমরা কথা বলবো তবে এই এর সময় হচ্ছে না আমরা নেক্সট এ আলোচনা করব। আমরা মানুষ হিসেবে আল্লাহ হিসেবে আমাদের মধ্যে কেমন থাকতে আমাদেরকে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন এবং এই দুরুদের প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আবারও ইনশাআল্লাহ মিলিত হব আপনাদের সঙ্গে টেলিভিশনের পর্দায় খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশা আল্লাহ বে আর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সুফহান হুয়া তালা সবাইকে সুন্দর জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া মানুষ তো আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক। তাই এর ব্যাপারে চিন্তিত থাকতে হবে। ইচলি তুমি পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানী কর্তব্য। মানে খুব শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمين অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজাক بن یوسف قاسم بن نبাস مصعب بن مخصم اکرم বেন بن عبد السلام আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হোসেনের উপস্থাপনায়

Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

আল্লাহ রব্বুল আলামীন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন হালান উপার্জন করুন আজকের বিবাহ অনুষ্ঠানগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা পদদান না করা জাহেলিয়াত নিয়ে সন্তান হলে নষ্ট করা হচ্ছে এটা একটা কাবিরা গুনা সবার অধিকার সমা আল্লাহর সঙ্গে অপরকে শরিক করা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় শের শের শেখ